কয়েক ঘণ্টার ব্যবধানে মুর্শিদাবাদে আবারও চলল গুলি গুলিবিদ্ধ একজন তৃণমূল কর্মী জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলিবিদ্ধ একজন মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নলদ্বীপ গ্রামে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি পুলিশ জানিয়েছে আহতের নাম শফিক শেখ বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত নলদ্বীপ গ্রামে অন্যদিকে ধারালো অস্ত্রে রাখাতে আহত হন মার্জেহা বিবি গুরুতর আহত গুলিবিদ্ধ অবস্থায় শফিক শেখকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে বিজেপি কর্মী শাখা শেখ সহ তার পরিবার এই গুলি চালায় বলে অভিযোগ গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাকে বন্দুক নিয়ে শাখা